কাটিয়ে সরকার আমাকে পাঠাইছে আপনাদেরকে দেখতে, আপনাদের সুচিকিৎসা দিতে, আর এটা হলো প্রায়োরিটি সবার আগে। এরপরে বাদ বাকি সব কিছুই দেখা হবে। উনি কথা বলতে পারছেন না, আপনার নামটা বলেন দেখি, স্যারকে নামটা বলেন। 1400 বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক IFIC। আপনারা এমন আন্দোলন করেছেন যে পুলিশ থানা ছেড়ে পালাইছে, তো সেইটা এখন 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 আবার ওই পুলিশেরা তাদের ভুল বুঝতে পারছে, তারা এসে আবার সেবা দিবে, জনগণকে সেবা দিবে। সেখানে আপনি লিপিবদ্ধ করবেন আপনার যে অভিযোগ বললেন, কারা কারা থ্রেট দিচ্ছে। আপনারা যদি আন্দোলনে অংশগ্রহণ না করতেন আমরা এই সফলতাটা পাইতাম না। আমাদের এই আন্দোলনে আপনারা সফল মানে সক্রিয় ভূমিকা পালন করার কারণেই আমরা এই সফলতাটা পেয়েছি। এখন যেহেতু আপনারা অসুস্থ হয়েছেন, ইনজুর্ড হয়েছেন, হামলার শিকার হয়েছেন, এই যে আপনার যে অসুস্থতা, এই সুচিকিৎসার জন্যে যদি আপনার সহযোগিতা প্রয়োজন হয় আমাদেরকে বলতে পারেন। এছাড়াও আপনি বললেন কৃষিকাজ করে, যদি মনে হয় যে আমি কৃষিকাজের বাইরে নতুন কিছু করব সেটাও আমাকে জানাতে পারেন, রাষ্ট্র সে ব্যবস্থা করে দেবে, ওইটাও করে দেবে। আমরা আছি, আমরা আসবো, আমি না আসলেও আমার প্রতিনিধিরা আছে, আসবে। যদি কোনো অনিয়ম দেখেন, অভিযোগ অভিযোগ থাকে তাহলে আমাদেরকে বলবেন, আমরা সরাসরি স্টেপ নেব। আর যারা 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 এগুলো করছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে, খুনিদেরকে একটাকেও ছাড়া হবে না। ঠিক আছে ভাই, আসবো। হ্যাঁ, উনি হচ্ছেন ওর খালা, বাবা ভাই ওরা কেউ, খালা আপনি খালা না, মা নাই, বাবা ভাই কেউ আসতেছে না, উনি দেখতেছে। আর আমরা এখান থেকে ওষুধপত্র সব কিছু সাপোর্ট দিচ্ছি, আগে সুস্থ হয়ে যায় সব করে দেবে, ভালো করে দেবে ডাক্তার সাহেবরা, দেখতেছেন তো, ভালো করে দেবেন, সুস্থ হয়ে যাও সবার আগে আগে, এইটাই হোক, বুঝছো? ডাক্তার সাহেবরা তোমার দেখাশোনা করছে, দে আর অল গুড ডাক্টার, তুমি ভালো হয়ে যাবে, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। যারা নিহত হয়েছেন, যারা শহীদ হয়ে গেছেন, আমরা তাদেরকে যথাযথ মর্যাদায় দেখে আসলাম, তাদের ওই মর্যাদাও দেওয়া হবে না। এদের চিকিৎসা সম্পর্কে আমি খোঁজ খবর নিলাম, এদের এরা সবাই সন্তুষ্ট, চিকিৎসা যা দেওয়া হচ্ছে এবং ধীরে ধীরে তারা রিকভারি করছে, আশা করছি এই তারা সুস্থ, সবাই সুস্থ হয়ে উঠবে। অবশ্যই অবশ্যই এই সব পরিকল্পনা আছে সরকারের, তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে, সব ডকুমেন্টেশন করা হচ্ছে, এগুলি আর্কাইভ করা হবে, পুরো আন্দোলনটাকেই আর্কাইভ করা হবে।